এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার এডিস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের থেকে আমি আমার এডিস ক্লাসে তোমাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ক্লাস 9, 10, 11 এবং 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য হিস্ট্রি ক্লাসরুম শুরু করছি। আমার ইচ্ছা আছে ক্লাস 11 এর এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের ক্লাসরুমও শুরু করার, তবে আপাতত আজকে আমি হিস্ট্রি ক্লাসরুম দিয়ে শুরু করছি। একটা কথা তোমাদেরকে বলি, তোমরা প্রত্যেকে আমার প্লে লিস্টটা ফলো করো। প্লে লিস্টে আমি কোন ক্লাসের কোন চ্যাপ্টারের কোন টপিকের উপর ভিডিও করছি সেটা পরিষ্কার করে দেওয়া থাকবে। তো প্লে লিস্টটা ফলো করলে তোমাদের যার যে ভিডিওটা দরকার সেই ভিডিওটা তোমরা খুলে দেখে নিতে পারবে। আজকে প্রথম দিন তোমাদের সঙ্গে আমার ক্লাসরুমের ক্লাস, তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাস ক্লাস 9 এর হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। বেসিক্যালি আমি তোমাদের নোটস দেওয়ারই চেষ্টা করব, তবে নোটস দেওয়ার সময় যে জায়গাগুলো আমার মনে হবে একটু বুঝিয়ে দেওয়া দরকার সেই জায়গাগুলো আমি অবশ্যই বুঝিয়ে দেব। তারপরেও তোমাদের কারোর কোথাও কোনো প্রশ্ন থাকতে পারে, ডাউটস থাকতে পারে, তার জন্য তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো শুরু করি ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার। আজকের প্রথম টপিক আমার ফরাসি বিপ্লবের আর্থ, সামাজিক এবং রাজনৈতিক কারণ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর সমগ্র বিশ্ব ইতিহাসে সবথেকে উল্লেখযোগ্য, যুগান্তকারী এবং সুদূর প্রসারী ঘটনা হল 1789 এর ফরাসি বিপ্লব। বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থা, দীর্ঘকাল ধরে কোনো প্রচলিত ব্যবস্থা বা অব্যবস্থার অতি দ্রুত এবং কার্যকরী পরিবর্তন। এবং সেদিক থেকে বিচার করলে বলা যায় 1789 এর ফরাসি বিপ্লব ফ্রান্সের দীর্ঘদিন ধরে প্রচলিত পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাষ্ট্রনীতি সমস্ত ক্ষেত্রে এক ব্যাপক এবং সর্বাত্মক মানে সার্বিক পরিবর্তনের সূচনা করেছিল। এখন বিপ্লব একটা বিশাল বড় জিনিস, সেটা তো কখনো একদিনে হয় না, বা তার জন্য বিভিন্ন কারণও দায়ী থাকে। একদিনে যেমন কোনো বিপ্লব সংগঠিত হয় না, তেমনি কোনো একটি কারণেও কোনো দেশে বা কোনো সমাজ ব্যবস্থায় কোনো বিপ্লব আসে না। বিপ্লবের পেছনে বিভিন্ন রকমের কারণ, অভাব, অভিযোগ, অসন্তোষ পুঞ্জীভূত থাকে। তো ফরাসি সমাজের ক্ষেত্রেও এই ঘটনার কোনো ব্যতিক্রম হয়নি। প্রথমে আমি আসছি ফরাসি বিপ্লবের সামাজিক কারণে। তোমরা নোট করতে পারো, আমি আস্তে আস্তে বলছি, যেহেতু এটা ভিডিও তো তোমরা পজ করে করেও লিখে নিতে পারবে। ঐতিহাসিক লেফেভরের মতে ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। দ্য অরিজিন অফ দ্য রেভলিউশন অফ 1789 লাইজ ডিপ ইন ফ্রেঞ্চ হিস্ট্রি। এই ফরাসি বিপ্লবের পেছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা অভাব, অভিযোগ এবং অসন্তোষ। এই বিপ্লব ছিল মূলত আর্থসামাজিক অসাম্য, স্বৈরাচারী রাজতন্ত্র এবং শাসনতান্ত্রিক নীতিহীনতার বিরুদ্ধে ফ্রান্সের জনগণের এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অর্থাৎ লেফেভার বলছেন, ফরাসি বিপ্লব কেন হয়েছিল তার কারণটা কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থার মধ্যেই লুকিয়ে আছে। ফ্রান্সের সমাজ ব্যবস্থার মধ্যে থেকেই এর উৎস আমাদের খুঁজে নিতে হবে। দীর্ঘদিন ধরে ফ্রান্সের সমাজে জনগণের মধ্যে বিভিন্ন অভাব, অভিযোগ, অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল এবং সেগুলোই একসময় বিপ্লবের আকারে বহিঃপ্রকাশ তার ঘটেছিল। ফার্স্ট পয়েন্ট, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। তোমরা নোট করতে পারো, আমি একটু আস্তে আস্তেই বলছি।
অষ্টাদশ শতকের ফ্রান্সে প্রচলিত চিরাচরিত আর্থসামাজিক পরিকাঠামোর অসঙ্গতি ও ত্রুটির মধ্যেই ফরাসি বিপ্লবের মূল কারণ নিহিত ছিল। মার্সেল রাইনার, আবার বলছি একজন ঐতিহাসিকের নাম, মার্সেল রাইনারের মতে ফরাসি বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি বাদ দিয়ে এই বিপ্লবের প্রকৃত কারণ কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ফরাসি বিপ্লবের প্রাক্কালে, প্রাক্কালে মানে হচ্ছে ঠিক আগে, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের বিভিন্ন দেশের মতন ফ্রান্সের সমাজও ছিল মধ্যযুগীয় এবং সামন্ততান্ত্রিক সমাজ, যে সমাজে অসাম্য বা বৈষম্যই ছিল মূল বৈশিষ্ট্য। ফ্রান্সের জনসাধারণ তখন মূলত তিনটি সম্প্রদায় বা তিনটি এস্টেটে বিভক্ত ছিল। এস্টেট, ই এস টি এ টি ই, এস্টেট, স্টেট নয় কিন্তু এস্টেট, ই এস টি এ টি ই, এস্টেট, তিনটি এস্টেটে বিভক্ত ছিল। যাজকরা ছিলেন প্রথম সম্প্রদায়, কমা অভিজাতরা ছিলেন দ্বিতীয় সম্প্রদায়, এবং মধ্যবিত্ত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সহ দেশের সমস্ত সাধারণ মানুষ ছিলেন তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। দাঁড়ি একটু বলে দিই, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। ফার্স্ট শ্রেণী হচ্ছে যাজক, দ্বিতীয় শ্রেণী অভিজাত, তৃতীয় শ্রেণী হচ্ছে যাজক অভিজাত বাদে যত সাধারণ মানুষ আছে তারা প্রত্যেকে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এবং সে সময় ইউরোপের বিভিন্ন দেশের মতো ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল পুরোপুরি মধ্যযুগীয় এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল অসাম্য এবং বৈষম্য। এই সমাজ ব্যবস্থার মধ্যে ফরাসি বিপ্লবের মূল কারণ নিহিত ছিল। ফ্রান্সের এই মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষ যেভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসাম্য, বৈষম্য, লাঞ্ছনা, বঞ্চনা শিকার হয়েছিল, সেই রাগ তাদের মনে দীর্ঘদিন ধরে দানা বেঁধেছিল এবং তাই সঠিক সময় বিপ্লবের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। প্রথম দুই সম্প্রদায় অর্থাৎ যাজক, প্রথম দুই সম্প্রদায় অর্থাৎ যাজক এবং অভিজাতরা, তারা ছিল বিশেষ অধিকার প্রাপ্ত সুবিধাভোগী শ্রেণী। অন্যদিকে তৃতীয় সম্প্রদায় ছিল সমস্ত রকম অধিকারহীন এবং সুবিধা বঞ্চিত শ্রেণী। দাঁড়ি, ঊর্ধ্বতন দুই শ্রেণীর মিলিত জনসংখ্যা ছিল, আবার বলছি, ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন মানে প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাত, ঊর্ধ্বতন দুই শ্রেণীর মিলিত জনসংখ্যা ছিল 5 লক্ষ, অথচ তারা দেশের বিপুল সংখ্যক মানুষকে বঞ্চিত করে সমস্ত সুযোগ সুবিধা কেবল নিজেরাই ভোগ করত। দাঁড়ি একটু বুঝিয়ে দিচ্ছি, যাজক আর অভিজাতদের মিলিত সংখ্যা ছিল মাত্র 5 লক্ষ, বাকি ফ্রান্সের মোট জনসংখ্যার 90%, 97% ছিল সাধারণ মানুষ মানে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, কিন্তু তারা কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করতো না, তারা কোনো রকম অধিকার ভোগ করতে পারতো না। সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত অধিকার ভোগ করত ওই প্রথম দুই শ্রেণী, যাজক এবং অভিজাতরা। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে যাজক ও অভিজাতদের বিরুদ্ধে, ফ্রান্সের এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটা অসন্তোষ ছিলই, যা বিপ্লবের একটা মূল কারণ। তাই বলা হয় যে
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ অপেক্ষা, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ অপেক্ষা, সামাজিক অসাম্যের বিরুদ্ধে, সামাজিক অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহই ছিল 1789 এর ফরাসি বিপ্লবের মূল কারণ। দাঁড়ি, অনেকে বলে ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগে বুর্বো রাজতন্ত্র শাসন করছিল এবং বুর্বো রাজাদের স্বৈরাচারী শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে বিপ্লব করেছিল। কথাটা পুরোপুরি মিথ্যা তা নয়, কিন্তু এই বুর্বো রাজতন্ত্র বা স্বৈরাচারী বুর্বো রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ অপেক্ষা ফ্রান্সের এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ছিল অনেক বেশি তাৎপর্যপূর্ণ। মানে এটা বলতে মানে বোঝানো হচ্ছে যে বুর্বো রাজতন্ত্রের বিরুদ্ধে বা স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ অবশ্যই করেছিল মানুষ, কিন্তু তার থেকেও বড় বিদ্রোহটা হয়েছিল, তার কারণ হচ্ছে ফ্রান্সের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। ফ্রান্সের এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা থেকেই বিপ্লবের উৎপত্তি হয়েছিল। ফ্রান্সের এই দীর্ঘদিনের প্রচলিত বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার ভেতরেই বিদ্রোহের বীজ বপন করা হয়েছিল। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল তোমার প্রথম পয়েন্ট, সামাজিক কারণ, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। এবারে এই যে সামাজিক কারণ রয়েছে, এর ভেতরে তিনটে সাব পয়েন্ট হয়। কি কি? প্রথমত যাজক শ্রেণী, দ্বিতীয়ত অভিজাত শ্রেণী এবং তৃতীয়ত বুর্জোয়া শ্রেণী। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সামাজিক কারণ, তার আন্ডারে হবে এই তিনটে সাব পয়েন্ট। ফার্স্ট সাব পয়েন্টটা লেখো যাজক শ্রেণী। যাজক শ্রেণীর আন্ডারে তোমরা লিখতে পারো, যাজকরা ছিল প্রথম সম্প্রদায় ভুক্ত। দাঁড়ি, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের সমাজে এই যাজকদের সংখ্যা ছিল প্রায় 1,20,000। অর্থাৎ ফ্রান্সের মোট জনসংখ্যার 1% না হয়েও ফরাসি সমাজ এবং রাষ্ট্রে যাজকরা প্রবল প্রতাপশালী ছিল। দাঁড়ি, ফরাসি গির্জার, গির্জা মানে চার্চ, ফরাসি গির্জার বার্ষিক আয় ছিল প্রায় 10 কোটি লিভ্রো। লয়রশ্রী ভয় রফলা, 10 কোটি লিভ্রো। ফ্রান্সের কৃষি জমির 1/5 ছিল গির্জার অধীনে এবং এর জন্য তারা কোন রকম কর রাষ্ট্রকে দিত না। কন্ট্রাক্ট অফ পোয়সি, আবার বলছি এটা একটা করের নাম, এটাকে কোট করে দাও, কন্ট্রাক্ট অফ পোয়সি নামক এক চুক্তি অনুসারে, এটা একটা চুক্তির নাম, সরি ভুল বললাম, করের নাম না চুক্তির নাম, কন্ট্রাক্ট অফ পোয়সি নামক এক চুক্তি অনুসারে রাজাকে তারা কেবল একটি স্বেচ্ছাকর দিত মাত্র। ভূমির আয় ছাড়াও গির্জা টাইট, টয়াকার, হসই থ, টাইট বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি বিভিন্ন রকমের কর আদায় করত। যাজকরা মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, উচ্চতর যাজক এবং নিম্নতর যাজক। উচ্চতর যাজকের মধ্যে ছিল বিশপ, ক্যানন এবং মঠাধ্যক্ষরা। উচ্চতর যাজকের মধ্যে ছিল বিশপ, ক্যানন এবং মঠাধ্যক্ষরা এবং নিম্নতর যাজকের মধ্যে ছিল সাধারণ গ্রামীণ পাদ্রীরা। গির্জা আয়ের সিংহভাগ, মানে অধিকাংশটা, বেশিরভাগটাই গির্জার আয়ের
সিংহভাগই ভোগ করত মুষ্টিমেয় উচ্চতর যাজকরা। তারা বিলাস ব্যসন, ব্যভিচার এবং অনাচারের ডুবেছিল এবং তারা নিম্নতর যাজকদেরকে সবসময় ঘৃণার চোখে দেখত। অপরদিকে গ্রামীণ গির্জার সংখ্যা গুরু পাদ্রীদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তাদের বেতন ছিল খুবই কম, তারা সামাজিক দিক থেকে তৃতীয় এস্টেটেরই অংশ ছিল। চরম দারিদ্র্যের মধ্যে তাদের জীবন কাটাতে হতো এবং উচ্চতর যাজকদের প্রতি তাদের তীব্র ঘৃণা ছিল। এখানটা একটু বলে দিচ্ছি, তাহলে একদিকে আমরা দেখছি ফ্রান্সের সমাজে যাজক, অভিজাত, সাধারণ মানুষ, এই তিনটি শ্রেণীর মধ্যে, এই তিনটি শ্রেণীর মধ্যে যেমন বৈষম্য ছিল, তেমনি যাজকদের মধ্যেও আবার বৈষম্য ছিল। যাজকরা দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, উচ্চতর যাজক, নিম্নতর যাজক। গির্জার মোট আয়ের ম্যাক্সিমামটাই উচ্চতর যাজকরা ভোগ করত এবং তারা নিম্নতর যাজকদেরকে ঘৃণার চোখে দেখত। আবার নিম্নতর যাজকদের খুবই শোচনীয় অবস্থার মধ্যে দিন কাটত, ফলে তারা উচ্চতর যাজকদের কাছ থেকে যে বৈষম্যের শিকার হতো, তার জন্য উচ্চতর যাজকদের প্রতিও নিম্নতর যাজকদের একটা ঘৃণার মনোভাব তৈরি হয়েছিল। সুতরাং ফ্রান্সের সমাজে দেখা যাচ্ছে সমস্ত স্তরেই একটা বৈষম্য, একে অপরের প্রতি ঘৃণা, সবসময় এরকম একটা মনোভাব কাজ করত। এবং যাজকরা তারা গির্জার প্রচুর আয় ছিল। গির্জা ভূমিকর ছাড়াও টাইট বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর, বিভিন্ন ধরনের কর আদায় করত। কিন্তু যাজকরা ফরাসি সমাজের মোট জনসংখ্যার 1% না হয়েও তারা রাষ্ট্রকে কোনো কর দিত না। কেবলমাত্র রাষ্ট্রের সঙ্গে তারা একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছিল যার নাম কন্ট্রাক্ট অফ পোয়সি। এই চুক্তির মাধ্যমে তারা কেবল রাষ্ট্রকে একটা স্বেচ্ছা কর দিত, স্বেচ্ছা কর মানে নিজেদের ইচ্ছা অনুযায়ী, সেটা দিতে তারা কখনোই বাধ্য ছিল না। অভিজাত শ্রেণী সমাজের দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায়। 1789 এ তাদের সংখ্যা ছিল 350,000, অর্থাৎ গোটা ফ্রান্সের মোট জনসংখ্যার খুবই সামান্য অংশ। ফ্রান্সের মোট কৃষি জমির 1/3 ছিল অভিজাতদের অধিকারে এবং এর জন্য অভিজাতরা সরকারকে কোন রকম ভূমি কর দিত না, বরং তারা প্রজাদের কাছ থেকে বিভিন্ন রকমের সামন্ত কর আদায় করত। তারা ছিল সমাজে সব থেকে প্রভাবশালী অংশ। সরকারি চাকরি, বিচার বিভাগের উচ্চ পদ, প্রশাসন যন্ত্র সমস্ত ছিল এই দ্বিতীয় এস্টেট মানে অভিজাত সম্প্রদায়ের অধিকারে। আর তৃতীয় সম্প্রদায় অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ মানুষ বা তৃতীয় সম্প্রদায়ের প্রতি ছিল তাদের তীব্র ঘৃণা, বিদ্বেষ এবং অবজ্ঞা। সুতরাং দেখতে পাচ্ছ অভিজাতরা মোট জনসংখ্যার খুবই সামান্য অংশ ছিল, তাও তারা সমাজে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করত, সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখত, তাদেরকে ঘৃণার চোখে দেখত। এমনকি তারা ফ্রান্সের কৃষি জমির 1/3 তারা ভোগ করত, তার বিনিময়ে সরকারকে কোন রকম কর দিত না, বরং নিজেরা প্রজাদের কাছ থেকে বিভিন্ন রকমের সামন্ত কর আদায় করত, প্রজাদেরকে শোষণ করত, কিন্তু রাষ্ট্রকে এই যাজক আর অভিজাতরা কোন রকম কর দিত না। থার্ড সাব পয়েন্ট হচ্ছে বুর্জোয়া শ্রেণী। মোট জনসংখ্যার শতকরা 97%, মোট জনসংখ্যার শতকরা 97% বেশি লোককে নিয়ে গঠিত ছিল ফ্রান্সের তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়।
এর মধ্যে ছিল, অর্থাৎ এই সম্প্রদায়ের মধ্যে ছিল বিভিন্ন উপশ্রেণী, যেমন বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, সাকুলোত বা ভবঘুরে শ্রেণী। সাকুলোত কাদের বলা হয়? ভবঘুরেদেরকে বলা হতো সাকুলোত। আবার বলছি, বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী, কৃষক, শ্রমিক, সাকুলোত বা ভবঘুরে শ্রেণী প্রভৃতি। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে এই যে বুর্জোয়া বা মধ্যবিত্তরা ছিল, এরাই ছিল মূলত ফরাসি বিপ্লবের অগ্রদূত। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি এবং ব্যাংকারদেরকে বলা হতো উচ্চ বুর্জোয়া। আবার বলছি, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি আর ব্যাংকারদেরকে বলা হতো উচ্চ বুর্জোয়া। অন্যদিকে আইনজীবী, চিকিৎসক এবং শিক্ষকরা, তারা ছিলেন মধ্য বুর্জোয়া। এছাড়া কৃষক, শ্রমিক, দোকানদার, কারিগর, এরা ছিলেন সব নিম্ন বুর্জোয়া। অর্থাৎ বুর্জোয়াদেরও তিনটি ভাগ ছিল, উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। সামগ্রিকভাবে বিদ্যা, বুদ্ধি, ধনবলে অভিজাতদের থেকে এই বুর্জোয়ারা অনেক বেশি বলিয়ান ছিল। আবার বলছি, সামগ্রিকভাবে বিদ্যা, বুদ্ধি ও ধনবলে অভিজাতদের চেয়ে বলিয়ান হয়েও কেবলমাত্র বংশ কৌলীন্যের অভাবে তারা সমাজ এবং রাষ্ট্রে ছিল অপাঙ্তেয়। অর্থাৎ বুর্জোয়াদের কিন্তু বিদ্যা, বুদ্ধি, ধনবল অভিজাতদের থেকে অনেকটাই বেশি ছিল, কিন্তু তাদের কিসের অভাব ছিল? বংশ কৌলীন্যের অভাব ছিল। অর্থাৎ তারা সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ ছিল, তাদের কোনো হাইফাই বংশ কৌলীন্য ছিল না অভিজাতদের মতো। আর শুধুমাত্র এই একটা কারণেই তারা ফ্রান্সের সমাজে ছিল অপাঙ্তেয় বা অনেক বেশি পিছিয়ে পড়া, মানে তারা ছিল বঞ্চিত, নিপীড়িত শুধুমাত্র বংশ কৌলীন্যের অভাবে। অভিজাত সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায়ের মানুষদেরকে চরম ঘৃণার চোখে দেখত। তারা ছিল চরমতম বৈষম্যের শিকার এবং কর ভারে নিপীড়িত। তাদের দাবি ছিল সামাজিক সম্মান এবং স্বীকৃতির মাপকাঠি হবে যোগ্যতা, বংশ কৌলীন্য নয়। কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রতি তারা খুবই ঈর্ষাপরায়ণ ছিল, আর এই শ্রেণীগত ঈর্ষাই ছিল ফরাসি বিপ্লবের মূল কারণ। অর্থাৎ অভিজাতরা বংশ কৌলীন্যে এগিয়েছিল, কিন্তু বিদ্যা বুদ্ধির দিক থেকে কিন্তু তৃতীয় সম্প্রদায়ের বুর্জোয়া শ্রেণী অনেক বেশি এগিয়েছিল। কিন্তু বংশ কৌলীন্যের অভাবে তারা সমাজে যে বৈষম্যের শিকার হতো, তার জন্য স্বাভাবিকভাবেই বুর্জোয়া শ্রেণী দাবি করেছিল যে সমাজের যোগ্যতাই স্বীকৃতির মাপকাঠি হবে, বংশ কৌলীন্য নয়। কিন্তু এটা আবার যাজক ও অভিজাতরা মেনে নিতে পারেনি। ফলে প্রথম এস্টেট মানে যাজক, দ্বিতীয় এস্টেট মানে অভিজাত এবং তৃতীয় এস্টেট মানে সাধারণ মানুষ, এদের মধ্যে পারস্পরিক ঈর্ষা ছিল, শ্রেণীগত ঈর্ষা। এবং এই ঈর্ষার কারণ একটাই, এই ঈর্ষার একটাই কারণ, চরম সামাজিক বৈষম্য। এই চরম সামাজিক বৈষম্য থেকেই ফ্রান্সের সমাজে বিভিন্ন শ্রেণীগুলোর মধ্যে একটা শ্রেণীগত ঈর্ষা তৈরি হয় এবং তাই ছিল বিপ্লবের মূল কারণ। এখানে একটা লাইন নোট করতে পারো, নেপোলিয়ন বলেছেন, নেপোলিয়ন বলতে নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়ন বলেছেন অহমিকাই ছিল ফরাসি বিপ্লবের মূল কারণ, কমা স্বাধীনতা ছিল নিছক অজুহাত মাত্র। অর্থাৎ নেপোলিয়ন বলছেন স্বাধীনতার জন্য ফরাসি বিপ্লব হয়েছিল তা নয়, স্বাধীনতা ছিল নিছক একটা অজুহাত, অহংকার, অহমিকার থেকে এই বিপ্লবের সৃষ্টি হয়েছিল। কিসের অহংকার? যাজকদের অহংকার, আমরা বড়, অভিজাতদের অহংকার, আমরা বড়, বুর্জোয়াদেরও অহংকার ছিল যে আমরা বিদ্যা বুদ্ধির দিক থেকে অনেক বেশি এগিয়ে শুধুমাত্র বংশ কৌলীন্যের জন্য পিছিয়ে যাচ্ছি। তো বিভিন্ন শ্রেণীর এই ঈর্ষা আর অহংকারই ছিল নেপোলিয়নের মতে ফরাসি বিপ্লবের মূল কারণ। তো এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ,
সামাজিক কলনের মধ্যে তিনটে সাব পয়েন্ট আছে, যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং বুর্জোয়া শ্রেণী। লাস্ট হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নে কি বলছে দেখো, নোট করো, আমি কয়েকজন ঐতিহাসিকের নাম বলবো। জোরেস, কমা মাতিয়ে, কমা লেফেভর। আবার বলছি, জোরেস, কমা মাতিয়ে, কমা লেফেভর, কমা সাল ভেমিনি, সাল ভেমিনি, সবুল, হেরল্ড প্রমুখ ঐতিহাসিকরা তারা ফরাসি বিপ্লবের কারণ হিসেবে সামাজিক অসাম্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দাঁড়ি, ঐতিহাসিক হ্যামসন, HAMPSON, ঐতিহাসিক হ্যামসন বলেছেন, বুর্জোয়াদের সমস্ত শাখাই অভিজাতদের তীব্র সমালোচনা করত। তারা অভিজাতদের সমান মর্যাদা ও অধিকার পাওয়ার আকাঙ্ক্ষা করত। এই বুর্জোয়াদের সব শাখাই থেকে আকাঙ্ক্ষা করত, এই পুরোটা একটা কোট করে দাও, কারণ এটা হচ্ছে ঐতিহাসিক হ্যামসনের উক্তি। বুর্জোয়াদের সব শাখায় অভিজাতদের তীব্র সমালোচনা করত, তারা অভিজাতদের সমান মর্যাদা ও অধিকার পাওয়ার আকাঙ্ক্ষা করত। দাঁড়ি, ঐতিহাসিক গুডউইন, GDWIN, গুডউইনের মতে, কোটেশন শুরু, অভিজাতদের প্রতিক্রিয়াশীল আকাঙ্ক্ষার মধ্যেই ফরাসি বিপ্লবের প্রকৃত কারণ খুঁজতে হবে। দাঁড়ি, কোটেশন শেষ। ঐতিহাসিক রাইকার, RIKER, ঐতিহাসিক রাইকার বলেন, কমা, কোটেশন শুরু, বিপ্লব ছিল শ্রেণী সংগ্রামের ফলশ্রুতি, বিপ্লব ছিল শ্রেণী সংগ্রামের ফলশ্রুতি, কমা, সামাজিক সমতা অর্জনের জন্য মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। দাঁড়ি, কোটেশন ক্লোজ। তো অনেক সময় প্রশ্নে আসে যে ফরাসি বিপ্লবের আর্থ সামাজিক কারণ আলোচনা করো, সেক্ষেত্রে অর্থনৈতিক কারণও লিখতে হবে, সামাজিক কারণও লিখতে হবে। আবার অনেক সময় শুধু বলতে পারে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ আলোচনা করো, তখন আমি এতক্ষণ যতটা বললাম সেটা হবে এর অ্যান্সার। এরপর আমি ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এক্ষেত্রে একটা কথা আমি আবার বলি, তোমরা আমার প্লে লিস্টটাকে ফলো করবে, আবার এডিস ক্লাস যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এর প্লে লিস্ট গুলো ফলো করো। প্লে লিস্ট ফলো করলেই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কোন ভিডিওটা দেখা দরকার সেটা বুঝে যাবে, কারণ প্লে লিস্টে আমি ক্লাস 9, 10, 11, 12 কোন সাবজেক্ট কোন টপিকের উপর ভিডিও হচ্ছে সেগুলো পুরো ডিটেলস দিয়ে দেব। তো প্লে লিস্ট ফলো করলে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি খুলে দেখে নিতে পারবে। আরেকটা কথা বলি, তোমরা অনেক বেশি বেশি করে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে অনেক বেশি স্টুডেন্টরা গ্রামে গঞ্জেও অনেক অনেক বেশি স্টুডেন্টরা আমার এই ভিডিও দেখে তারা উপকৃত হয়, তারা যেন পড়াশোনা করতে পারে, তাদের যেন পড়াশোনা করতে সুবিধা হয়, সেটাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার এবং চেষ্টা করছিও তোমাদেরকে হেল্প করার। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা যথাসম্ভব শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে সবে শুরু, আমি অনেক অনেক ক্লাসরুম ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। তাও তোমরা কোন প্যাটার্ন চাও, টানা নোটস দেবো না একটু বোঝানো প্যাটার্ন, মানে তোমরা ঠিক কোন প্যাটার্নে ক্লাসরুম হলে তোমাদের সুবিধা হবে সে ব্যাপারে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের দিকটাও বিবেচনা করতে পারবো। তোমরা না বললে আমি ঠিক তোমাদের চাহিদা বা প্রয়োজনটা বুঝতে পারবো না, তাই তোমরা ঠিক কি প্যাটার্নে ক্লাসরুম চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমার সুবিধা হবে। আদারওয়াইজ তো আমি আমার মতন করে তোমাদেরকে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো।